শুভেচ্ছা আমন্ত্রণ। দেশ জনপদ লাইভে সঙ্গে আছে আমি জেসিকা আবেদিন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে আলাদা মামলায় সাত দিনের রিমান্ডে দিয়েছে আদালত। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাদাত নিশাদ। নিশাদ, কোন কোন মামলায় সালমান এফ রহমানকে রিমান্ডে দেওয়া হয়েছে, আজ আর কতজনকে আদালতে আনা হতে পারে কি জানতে পেরেছেন আপনি আমাদের জানাবেন। জি, যেমনটি বলছিলেন, আসলে আমরা সকাল থেকে আদালত প্রাঙ্গণে অবস্থান করছি। এখানে আসলে সকাল থেকে শুধুমাত্র প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, তাকে দুটি মামলায় আজকে আদালতে তোলা হয়েছে। একটি হচ্ছে নবাবগঞ্জ এবং একটি হচ্ছে দোহার মামলা। তো সেই মামলা আদালতে তোলার পরে তার সাত দিনের করে রিমান্ড চেয়েছে পুলিশ, কিন্তু তার যে আইনজীবী ছিল সালমান এফ রহমানের, তারও তিনিও যে জামিন চেয়েছিলেন, কিন্তু সেক্ষেত্রে জামিন না দিয়ে তাকে দোহারের তিন দিনের এবং নবাবগঞ্জের মামলা চার দিনের রিমান্ড আদালত মঞ্জুর করেছেন। এবং পরবর্তীতে আমরা যদি জানিয়ে রাখি, গতকালকে আমরা দেখেছি রাতে আসলে বেশ কয়েকজনকে কিন্তু আদালতে আনা হতে পারে। এর মধ্যে অনেকজন গ্রেপ্তার হয়েছিল গতকালকে। বিশেষ করে আমি যদি একটু জানিয়ে রাখি, গতকাল রাতে গ্রেপ্তার হয়েছিল খুলনা চার আসনের সাবেক সংসদ আব্দুস সালাম মুর্শিদি, একই সাথে গ্রেপ্তার হয়েছেন কুষ্টিয়া চার আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রউফ এবং সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামালউদ্দিন নাসের, এবং একই সাথে সাবেক যুব ক্রীড়া সচিব মেজবাউদ্দিন সহ বেশ কয়েকজনকেই গ্রেপ্তার করা হয়েছে। এবং আমরা জেনে দেখেছি যে গতকালকে গ্রেপ্তারের তালিকায় কিন্তু নাসা গ্রুপের চেয়ারম্যান এবং এক্সিম ব্যাংকের চেয়ারম্যান, যিনি ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি নজরুল ইসলামও গ্রেপ্তার হয়েছেন। তো এখন পর্যন্ত আদালতের যে তথ্য, সে তথ্য অনুযায়ী আমাদের কাছে যেটি এসছে, আজকে দুপুর নাগাদ যাদেরকে সিএমএম কোর্টে আনতে পারে তাদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল নাসির চৌধুরী, একই সাথে ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি নজরুল ইসলাম, তারপর সাবেক সংসদ কুষ্টিয়া চার আসনের এমপি আব্দুর রউফ এবং সালাম মুর্শিদি এবং মেজবাউদ্দিন, এবং একই সাথে বসুন্ধরা গ্রুপের যে কোঅর্ডিনেটর আদনান, তাকে আদালতে নিয়ে আসা হতে পারে। তবে এখন পর্যন্ত আসলে কাউকে নিয়ে আসা হয়নি, এবং আমরা যেটি জেনেছি যে দুপুর নাগাদ তাদেরকে এখানে নিয়ে আসা হবে। এবং একই সাথে পুলিশ তাদের প্রত্যেকের, ডিএমপি থেকে আমাদের কাছে যে তথ্য জানিয়েছেন, তাদের প্রত্যেকের নামেই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যে হত্যাকাণ্ডে সেখানে তাদের নামে মামলা রয়েছে, এবং সেই মামলার প্রেক্ষিতে মূলত তাদেরকে গ্রেপ্তার করেছে ডিবি থেকে আমাদেরকে গতকালকে জানানো হয়েছে, এবং আমরা সেই তথ্য কিন্তু ডিবি থেকে জেনেছি। এবং এখন পর্যন্ত যে তথ্য, এখানে আইন শৃঙ্খলা বাহিনীরও নিরাপত্তা ব্যাপক উপস্থিতি রয়েছে, এবং সেখানে যেহেতু বেশ কয়েকজনকে আজকে আদালতে তোলা হবে, সেক্ষেত্রে প্রস্তুতিও কিন্তু আমরা প্রখর দেখতে পাচ্ছি। এবং সালমান এফ রহমানের পথ আসলে এখন পর্যন্ত কাউকে আদালতে নিয়ে আসা হয়নি, এবং কিছুক্ষণের মধ্যে তাদেরকে এখানে সিএমএম করে নিয়ে আসা হতে পারে। তো শেষ পর্যন্ত আমরা এখানে অপেক্ষায় আছি। তো জেসিকা, এই ছিল সিএমএম কোর্ট থেকে আমার কাছে থাকা সবশেষ খবর। নিশাত, আপনাকে ধন্যবাদ। দর্শক, সালমান এফ রহমানকে সাত দিনের রিমান্ডে দিয়েছে আদালত, সে বিষয়ে জানাছিলেন সহকর্মী সাদাত নিশাত। আজও বিভিন্ন এলাকায় বিক্ষোভে নেমেছেন গার্মেন্টস শ্রমিকেরা। বকেয়া বেতনের দাবিতে নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে রেখেছেন তারা। এদিকে গাজীপুরে উৎপাদন সচল রয়েছে 98% কারখানায়। বিস্তারিত জানাতে সাভার ও গাজীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিনুর রহমান এবং নজরুল ইসলাম। শুরুতে আমরা চলে যাচ্ছি শাহিনুরের কাছে। শাহিনুর, কোথায় কোথায় বিক্ষোভ হচ্ছে, শ্রমিকদের দাবিগুলো কি কি, এই বিষয়ে কি পদক্ষেপ নিচ্ছে কারখানা মালিক ও প্রশাসন, সার্বিক কি পরিস্থিতি দেখছেন আমাদের জানাবেন। আপনাকে ধন্যবাদ। আমি কিন্তু এই মুহূর্তে আছি আসলে শিল্পাঞ্চলের নবীনগর চন্দ্রা মহাসড়কের পাশেই ঢাকা ইপিজেডের সামনে। যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে গত 50 ঘন্টা যাবত কিন্তু এই একটা ব্যস্ততম সড়ক, বিশেষ করে নবীনগর চন্দ্রা মহাসড়ক, এই শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে কিন্তু তারা অবরোধ করে রেখেছে। আমরা দেখেছি এই রাস্তায় যারা চলাচলরত লোকেরা কিন্তু প্রচুর ভোগান্তির মধ্যে আছে। এই জানেন যে সাভার আশুলিয়ার সবচাইতে গুরুত্বপূর্ণ একটি রাস্তা ঢাকায়
বিজেটির সামনের যে রাস্তা নবীনগর চন্দ্রা মহাসড়ক, এই রাস্তায় আপনি জানেন যে দুপাশে কিন্তু অসংখ্য শিল্প কারখানা গড়ে উঠেছে, যার ফলে এই শিল্প কারখানায় কিন্তু প্রতিনিয়ত মাল এক জায়গা থেকে আরেক জায়গায় কিন্তু পণ্যবাহী গাড়ি থেকে শুরু করে সবকিছু স্থানান্তর করা হয়। এবং আমরা আমরা দেখতে পেয়েছি এখন এই যে রাস্তায় অনেক কাঁচামাল, তারপরে বিশেষ করে ব্রয়লার মুরগির গাড়ি, এরপরে আমরা দেখেছি যে পচনশীল যে দ্রব্য মাছ, এগুলো কিন্তু দেখেছি যে অনেক পণ্যবাহী গাড়ির মধ্যে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, মানুষ কিন্তু অনেকটা অসহায় হয়ে পড়েছে, আমরা এমনটি কিন্তু দেখতে পাচ্ছি। এবং আমরা শ্রমিকদের সাথে কথা বলার চেষ্টা করেছি, তারা আমাদেরকে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে পর্যন্ত তাদের বকেয়া বেতন এবং 3 মাসের যে বেতন না দেওয়া হবে এই পর্যন্ত তারা মহাসড়ক সারবে না, এমনটি কিন্তু তারা জানিয়ে দিয়েছে। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে দিই যে ইতিমধ্যে কিন্তু মালিকদের সাথে যোগাযোগের চেষ্টা করা হয়েছে, এখন পর্যন্ত শ্রমিকদের বরাত দিয়ে আমরা যতটুকু শুনতে পেরেছি মালিকদের সাথে তারা কিন্তু যোগাযোগ করতে পারেনি, যাই বলা যায়। এবং আশুলিয়া এবং শিল্প অঞ্চলের যে সাপার আশুলিয়ার অনেক কারখানায় আছে, বিশেষ করে অন্যান্য কারখানাগুলো কিন্তু পুরোদমে উৎপাদন চলতেছে, ঢাকা ইপিজেটের 2টি যে ইপিজেট, প্রত্যেকটি ইপিজেটের কারখানাগুলো কিন্তু পুরোদমে উৎপাদন চলতেছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সাথে আপনাদেরকে একজন আমরা যে এখানে যে কত ঘন্টা যাবত এই গাড়িগুলো আটকে আছে আপনি একটু বলবেন? জি, গত 48 ঘন্টা যাবত এখানে গাড়ির জ্যামে আছে, এবং মালিকদের সাথে যে শ্রমিকদের যে একটা আন্দোলন চলতেছে, আমি কর্তৃপক্ষের উদ্দেশ্যে বলতেছি যে মালিক পক্ষ এবং আজকের যে সরকার ডক্টর ইউনূসকে উল্লেখ করেই বলছি, ওনারা কি যদি লোলাঠক সেজে বসে থাকে এটা চলবে না। আমরা চাচ্ছি আজকের সরকার মালিক পক্ষের কাছে নিয়ে ডেকে তাদেরকে অবশ্যই এটা কাছে নিয়ে ডেকে বলুক যে এরা কি স্যালারি বা তাদের যে দাবি দাবা এগুলি দিতে পারবে কিনা, যদি দিতে পারে ওকে ফাইন, নালে সমস্ত সম্পত্তি কুরক করে সরকারের আওতায় নিয়ে এগুলি বিক্রি করে ওইটার অর্থ দিয়ে শ্রমিকদের যে দেনা পাওনা এগুলি দিয়ে আজকের যে রাস্তার যে বেহাল অবস্থা, হ্যাঁ, এখানে যারা ট্রাক ড্রাইভার আছে, যারা শ্রমিক আছে, এরাও অনেক কষ্টে আছে, মা বোন হয়ে অনেক, যেমনটি আসলে বলছেন সবাই চাই যে নবীনগর চন্দ্রা যে মহাসড়ক যাতে স্বাচ্ছন্দ্যে গাড়ি চলতে পারে এবং মানুষের ভোগান্তি থেকে লাখো লাখো মানুষ যাতে পরিত্রাণ পায়, এই ছিল সাধারণ মানুষের। আসলে আমরা একই খবর নিয়ে চলে যাব গাজীপুরে নজরুলের কাছে। নজরুল, শাহিন, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা বলছিলেন গাজীপুরে সকাল থেকে কিন্তু শান্তিপূর্ণভাবেই পোশাক কারখানাগুলো খোলা রয়েছে, কিন্তু এখন কিছু পোশাক কারখানা অর্থাৎ গাজীপুরের যে চন্দ্রামোড় অর্থাৎ কালিয়াকুর নবীনগর যে সড়কটি রয়েছে সেখানে কিন্তু শ্রমিকরা নানা দাবিতে কিন্তু সড়ক অবরোধ করে তারা দাবি দেওয়া আদায় করার চেষ্টা করছেন, এবং তারা কিন্তু সড়ক অবরোধ করে রেখেছেন। এতে কিন্তু উভয় পাশে 10 কিলোমিটারের মতো কিন্তু দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। আপনি জানেন যে সকালে কিন্তু গাজীপুরের চাকরি প্রত্যাশীরা কিন্তু সড়ক অবরোধ করার চেষ্টা করেছিল, তারা কিন্তু প্রায় আধা ঘন্টা বা 40 মিনিটের মতো কিন্তু সড়ক অবস্থান নিয়ে কিন্তু তারা অবস্থান নিয়েছিল, এবং চাকরি প্রত্যাশী অর্থাৎ পুরুষ যে শ্রমিকগুলোকে কোথাও কিন্তু চাকরি দেওয়া হচ্ছে না এই মর্মে দাবিতে কিন্তু তারা সড়ক অবরোধ করেছিল। তো এখন যে অবস্থাটি ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা নবীনগর যে সড়কটি চন্দ্রামোড় রয়েছে এখানে নাগরা পোশাক কারখানার শ্রমিকরা কিন্তু সড়ক অবরোধ করে তাদের যে দাবি দেওয়া রয়েছে সেই দাবিগুলো কিন্তু তারা দাবির জন্য কিন্তু মিছিল স্লোগান করছেন এবং সড়ক কিন্তু অবরোধ করে রেখেছেন। তো আপনারা জানেন যে বেশ কিছুদিন ধরে কিন্তু নানা দাবিতে সড়ক অবরোধ করে রাখলেও ইন্ডাস্ট্রিয়াল যে পুলিশ রয়েছে তারা কিন্তু আমাদেরকে যেটা জানিয়েছে এখন পর্যন্ত কিন্তু গাজীপুরের 58 ভাগ পোশাক কারখানায় কিন্তু 98 ভাগ পোশাক কারখানায় কিন্তু আপনার খোলা রয়েছে, এবং 4টি কারখানা অর্থাৎ এখানে কিন্তু শ্রম আইন 13-1 ধারা অনুযায়ী কিন্তু 4টি পোশাক কারখানা বন্ধ রয়েছে, আর 1টি কারখানা রয়েছে যেটা যে কোনো সময় খুলতে পারে, এমনটাই কিন্তু আমাদেরকে জানিয়েছেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশের যে এসপি রয়েছে সারোয়ার আলম, উনি কিন্তু জানিয়েছেন। আপনি জানেন যে গাজীপুরে কিন্তু বেশ কয়েকটি পোশাক কারখানা ইতিমধ্যে আজকের রোজ কিন্তু ছুটি দেওয়া হয়েছে, এবং উত্তেজনা এবং আতঙ্কের ভয় থেকে কিন্তু পোশাক কারখানাগুলো শ্রমিকদের ছেড়ে দেওয়া হয়েছে। তো এভাবে কিন্তু কয়েকটি পোশাক কারখানা কিন্তু যে শ্রমিক রয়েছে তারা কিন্তু ভাঙচুরও চালিয়েছেন, এই আতঙ্কে কিন্তু অধিকাংশ পোশাক কারখানায় কিন্তু গাজীপুরের চৌরাস্তা এলাকার পোশাক কারখানায় কিন্তু ছুটি দেওয়া হয়েছে। এছাড়া কিন্তু গাজীপুরে আমি যেখানটায় রয়েছি এখানে বিশাল কারখানা সেটা এখানে কিন্তু আপনার প্রায় 15-20 হাজারের মতন শ্রমিক এই প্রতিষ্ঠানটায় চাকরি করে, এবং এখানে কিন্তু শান্তিপূর্ণভাবেই কিন্তু পোশাক কারখানা খোলা রয়েছে এবং শান্তিপূর্ণভাবে চলছে। কিন্তু নাগরা এলাকায় বিভিন্ন দাবি দেওয়া নিয়ে কিন্তু সকাল থেকে অর্থাৎ 11টার
দশটার কিছু পর থেকে কিন্তু তারা শ্রমিকরা, সাধারণ শ্রমিকরা কিন্তু সড়ক অবরোধ করে তারা কিন্তু দাবি আদায় করার চেষ্টা করছেন। ইন্ডাস্ট্রিয়াল পুলিশ বলছেন যে এখানে অল্প কিছুক্ষণের মধ্যেই তারা শরীর থেকে তাদেরকে সরিয়ে দিবেন, এবং আপনারা জানেন যে নিজস্ব নিরাপত্তা বলয় তৈরি করে কিন্তু এই সমস্ত প্রতিষ্ঠানগুলো চালু রেখেছেন এবং সবগুলো পোশাক কারখানা কিন্তু এইভাবেই চালু রেখেছেন। তো আমার কাছে গাজীপুর চৌরাস্তা এলাকা থেকে এই ছিল সর্বশেষ। নজরুল আপনাকে ধন্যবাদ, সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি শাহিনুর আপনাকেও। শারদীয় দুর্গোৎসবের মহালয়ে আজ সকাল থেকে মন্দিরে মন্দিরে ছিল নানা আয়োজন। বিস্তারিত জানাতে বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সঞ্জু রায়। সঞ্জু, মহালয়া ঘিরে কি কি আয়োজন চলছে, কিছুদিন পরই তো দুর্গাপূজা, কি বলছেন তারা? জেসিকা, আর ৬ দিন পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা, আজ শুভ মহালয়া। আজকের এই মহালয়ার আয়োজনের মধ্য দিয়ে কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে দেবীর আগমনী বার্তা, এবং আজকে কিন্তু মন্দিরগুলো সেজেছে অপরূপ সাজে। মন্দিরগুলোতে কিন্তু কালকে রাত থেকেই চণ্ডী পাঠ থেকে শুরু করে আজকে কিন্তু নানা ধর্মীয় আচার অনুষ্ঠানও কিন্তু শুরু হয়েছে এবং পালিত হচ্ছে। এবং আপনি জানেন জেসিকা যে শারদীয় দুর্গোৎসব আসলে সনাতন ধর্মাবলম্বীদের উৎসবের পাশাপাশি এটি কিন্তু সারা দেশেই সার্বজনীন উৎসব হিসেবে কিন্তু পালিত হয়। তাই তো এই দুর্গাপূজাকে ঘিরে কিন্তু সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সাধারণ মানুষের কিন্তু উৎসব কিন্তু লক্ষ্য করা যায়। আজকে কিন্তু শুধু চণ্ডী পাঠ কিংবা ধর্মীয় আচার অনুষ্ঠানই নয়, এর পাশাপাশি কিন্তু তর্পণ আয়োজন করছে বিভিন্ন পরিবার থেকে। তারা কিন্তু তাদের মৃত পিতা মাতা থেকে শুরু করে তাদের যারা এই দুনিয়া থেকে যারা চলে গেছে তাদের আত্মার শান্তি কামনা করেও কিন্তু তর্পণ আয়োজন করছে। জেসিকা, একটি বিষয় জানিয়ে রাখি, বগুড়া উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র বিবেচনা করা হয়। ইতিমধ্যেই বগুড়ার সকল স্থানে কিন্তু প্রতিমা তৈরির কাজ প্রায় শেষের দিকে, আজকে থেকেও কিন্তু তারা অনেক জায়গায় অনেক মন্দিরে রঙের কাজ শুরু হয়েছে। এই বছর কিন্তু বগুড়ায় ১২টি উপজেলা মিলে পূজোজ্জীবন পরিষদের যে তথ্য বলছে প্রায় ৬২৮টি শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে, যা কিন্তু গত বছর ছিল ৬৯৩টি। যদিও এবছর পূজার সংখ্যা কিন্তু কিছুটা কমেছে, তারপরেও কিন্তু সাধারণ মানুষ প্রত্যাশা করছে যে ব্যাপক উৎসাহ এবং ধর্মীয় ভাবাগাম্ভীর্যের মধ্য দিয়ে কিন্তু পালিত হবে শারদ উৎসব। আমি একটু কথা বলবো এই বগুড়া চ্যালোপাড়া সার্বজনীন কালী মন্দিরের পুরোহিত গৌতম কুমার চৌধুরীর সাথে, যে আজকে মহালয়াকে ঘিরে তাদের ধর্মীয় কি কি অনুষ্ঠান তারা আজকে করেছেন। আজ পবিত্র মহালয়া, মহালয়ার মাধ্যমে দেবীর আবির্ভাব, আমরা ভোর থেকে চণ্ডীপাঠ এবং ঘটস্থাপনের মধ্যে দিয়ে দেবীর আবির্ভাবের জন্য পূজা অর্চনা করছি, এবং আগামী ৬ দিন পর মা দোলায় পৃথিবীতে আগমন করবেন। আপনাদের সকলকে আমরা অগ্রিম শুভেচ্ছা। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন জেসিকা, এবার কিন্তু দেবী দুর্গা আগমন ঘটবে এই মর্তে দোলা, এবং তিনি কিন্তু আগামী ৯ তারিখ থেকে যে আনুষ্ঠানিক ভাবে শারদ উৎসব শুরু হতে যাচ্ছে মহা ষষ্ঠীর মধ্য দিয়ে, ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী এবং দশমীর মধ্য দিয়ে কিন্তু তিনি আবারও মর্ত থেকে বিদায় নেবেন এবং যাবেন ঘোড়ায় কিংবা ঘটকে। আসলে এই মহালয়ে আসলেই কিন্তু চারিদিকে শারদ উৎসবের যে সাজ রব তা কিন্তু শুরু হয়ে যায়, এবং প্রত্যেকের মাঝেই কিন্তু শারদ উৎসবের যে খুশি আনন্দ সেই বার্তাটিও কিন্তু শুরু হয়ে যায়। জেসিকা, বগুড়া চ্যালোপাড়ার সার্বজনীন কালী মন্দির থেকে মহালয়া উদযাপন নিয়ে আমার কাছে আজকে এটিই ছিল সর্বশেষ। সঞ্জু আপনাকে ধন্যবাদ। খাগড়াছড়িতে শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে। জেলা সদর ও পৌরসভা এলাকায় এখনো ১৪৪ ধারা বহাল আছে। বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী অপু দত্ত। অপু, শহরের বর্তমান পরিস্থিতি কি কি বলছেন স্থানীয়রা? শিক্ষকদের পরিবারের কারোর সাথে আপনার কোনো কথা হয়েছে কিনা, বা শিক্ষকদের পরিবারের পক্ষ থেকে কোনো মামলা দায়ের করা হয়েছে কিনা, কি জানতে পেরেছেন আপনি? আপনি জানেন যে গতকাল দুপুরে আমরা খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল কলেজে ধর্ষণের অভিযোগ তুলে যে শিক্ষককে পিটিয়ে হত্যা করা হয়েছে, এই রেশ ধরে কিন্তু খাগড়াছড়ির বিভিন্ন এলাকায় কিন্তু পাহাড়ি বাঙালির সংখ্যা কিন্তু ছড়িয়ে পড়ে।
এর প্রেক্ষিতে কিন্তু মহাজন পাড়া, চেঙ্গিস কেয়ার, তারপর মিলনপুর সহ বেশ কিছু জায়গায় কিন্তু এই অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়। এতে বেশ কিছু দোকানপাট ভাঙচুরের ঘটনাও কিন্তু ঘটে। তবে মামলার বিষয়ে যদি বলছেন যে এখনো পর্যন্ত আসলে মামলার কোনো তথ্য আমরা পাইনি, তবে লাশের ময়নাতদন্ত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আর যতটুকু জেনেছি সেদিন হচ্ছে মূলত সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীকে ডুবে গিয়ে ধর্ষণ করে বলে ওই শিক্ষার্থী অভিযোগ করেন। এর প্রেক্ষিতে কিন্তু বিক্ষুব্ধ লোকজন পিটিয়ে হত্যা করে। তবে এখনকার সার্বিক পরিস্থিতি কিন্তু স্বাভাবিক রয়েছে, গাড়িগুলো চলছে, আর যদিও বা স্থানীয়দের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠ রয়েছে। নানা দুটি ঘটনায় মানুষ কিন্তু আসলে আতঙ্কিত, কারণ একই গত কিছুদিন আগে আরেকজনকে কিন্তু পিটিয়ে হত্যা ঘটনা ঘটে। তবে খাগড়াছড়ির সার্বিক পরিস্থিতি ভালো থাকলেও গতকাল 3টা থেকে যে 144 ধারা জারি করেছে সেটি কিন্তু এখনো বলবৎ আছে। পুরো জেলায় কিন্তু সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, সংসদের কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিভিন্ন জায়গায় মাইকিং থেকে কিন্তু মাইকিং করে সচেতন থাকতে বলা হয়েছে। একই সাথে জেলা বিএনপির পক্ষ থেকেও সবাইকে বাইরে বাইরে সৌহার্দ্যপূর্ণ সহ অবস্থান বজায় রাখার জন্য কিন্তু অনুরোধ করা হয়েছে। তো সবকিছু মিলে এই ছিল খাগড়াছড়ির সর্বশেষ। লালমনিরহাটের কুড়ে গ্রামে পানি, তিস্তার পানি কমতে থাকায় বাড়ছে ভাঙন। এই বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জামাল বাদশা ও জুয়েল রানা। শুরুতে আমরা চলে যাচ্ছি সহকর্মী জামালের কাছে। জামাল, কোন কোন এলাকা ভাঙনের মুখে পড়েছে, এ বিষয়ে কি ব্যবস্থা নিচ্ছে পানি উন্নয়ন বোর্ড, সার্বিক পরিস্থিতি জানাবেন। জেসিকা, আসলে লালমনিরহাটে কিন্তু গত 3 দিন ধরে তিস্তার পানি নামতে শুরু করেছে এবং তিস্তার পানি নামতে শুরু করার পরপরই ভাঙন দেখা দিয়েছে। গতকাল রাত থেকে কিন্তু এই তিস্তার ভাঙন তীব্র আকার ধারণ করছে। আমি যদি একটু বলতে চাই যে লালমনিরহাটের তিস্তার ডান তীর এবং বাম তীরের অন্তত 20টি পয়েন্ট, এর মধ্যে লালমনিরহাট সদর উপজেলার হরিণচর, আদিতমারী উপজেলার বাহাদুরপাড়া, গোবর্ধন, মহিষকচার বেশ কয়েকটি এলাকা এবং হাতিবান্ধা উপজেলার গড্ডিমার এবং ডাগুয়াবাড়ি ইউনিয়ন সব মিলিয়ে 20টি পয়েন্টে কিন্তু ভাঙন তীব্র আকার ধারণ করেছে। এর মধ্যে কিন্তু আমরা গতকালকে হরিণচরা এবং মহিষকচার গোবর্ধন এলাকা ঘুরে দেখেছি। এই এলাকাগুলো থেকে কিন্তু গতকাল থেকে এ পর্যন্ত অন্তত 100+ বসতভিটা অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে এবং 2 পয়েন্টে কিন্তু প্রায় 40টি বাড়ি নদীগর্ভে এরই মধ্যে বিলীন হয়েছে। আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা এসব এলাকা পরিদর্শন করেছেন, যে দ্রুতই কিন্তু জিওব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধের চেষ্টা। বন্যা কবলিত মানুষদেরকে কিন্তু ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে এবং নগদ অর্থ আসলে দেওয়া হয়েছে। সব মিলিয়ে লালমনিরহাটের বন্যা পরিস্থিতির উন্নতি হলেও কিন্তু এখনও ভাঙন অব্যাহত রয়েছে। একটি বিষয় জানাতে চাই যে নদী তীরবর্তী যে বাসিন্দা রয়েছে তাদের সাথে কথা হয়েছে এবং ভাঙন কবলিতদের সাথে কথা হয়েছে। প্রতি বছরে কিন্তু এই ভাঙনের মোকাবেলা করতে হচ্ছে। এই ভাঙন থেকে স্থায়ী পদক্ষেপ হিসেবে কিন্তু তিস্তার যে খনন অথবা মহাপরিকল্পনা যেটি বাস্তবায়নের কথা ছিল সেটি পদক্ষেপ যাতে নেওয়া হয় বাস্তবায়নের জন্য সেটি দাবি জানিয়েছেন। এই তিস্তার ভাঙন কিন্তু পানি কমলেও ভাঙন বাড়ছে, এই ভাঙন আরও বাড়বে। যদি তিস্তার পানি কমার গতি কিন্তু তাহলে ভাঙনের গতিও কিন্তু আরও বাড়বে। আমরা নদী ভাঙনের খবর জানাতে এখন যেতে চাই কুড়িগ্রামে, সেখানে অপেক্ষা করছেন সহকর্মী জুয়েল রানা। জুয়েল, জানাবেন যে তিস্তা এবং ধরলার পানি কতটুকু কমলো এবং বর্তমানে ভাঙনের কি পরিস্থিতি দেখছেন? জামাল বাদশা, আপনাকে ধন্যবাদ। আপনি আসলে যেমনটি বলছিলেন যে কুড়িগ্রামের কিন্তু বিভিন্ন যে নদ নদীগুলো রয়েছে সে নদ নদীগুলোর কিন্তু ভাঙন কিছুটা কমেছে, তবে ধরলা নদীর কিন্তু ভাঙন অব্যাহত রয়েছে, যার ফলে কিন্তু ধরলার অববাহিকার যে বাসিন্দারা তারা কিন্তু তাদের যে বাড়িঘর, গাছপালা, তারা কিন্তু আসবাবপত্র এগুলো কিন্তু নিরাপদ স্থানে আসলে সরিয়ে নিচ্ছেন। আমি এই মুহূর্তে রয়েছি ধরলার অববাহিকা বেগমগঞ্জ ইউনিয়নের
আপনার ব্যাপারীপাড়া এলাকা, এখানে কিন্তু আপনাকে যদি একটু দেখাতে চাই, এখানে কিন্তু এই ধরলার যে বাম তীর রয়েছে, এখানে কিন্তু গত 2-3 দিনে আসলে প্রায় শতাধিক পরিবার আসলে ভিটে মাটি হারিয়েছে। এছাড়াও কিন্তু প্রায় 5-6 কিলোমিটার এলাকা জুড়ে আসলে ভাঙন অব্যাহত রয়েছে, যার ফলে কিন্তু এখানকার এখানকার যে মানুষরা রয়েছে তারা কিন্তু অসহায় হয়ে পড়েছে। এছাড়াও কিন্তু যারা এই হুমকির মুখে রয়েছে, ভাঙনের হুমকির মুখে রয়েছে, তারা কিন্তু তাদের যে বাড়িঘর রয়েছে, আপনাকে যদি একটু দেখাই, তারা কিন্তু সে সমস্ত বাড়িঘর বাড়িঘরের যে আসবাবপত্র, গাছপালা এসব কিন্তু উন্নয়ন বোর্ড কর্মকর্তার সঙ্গে কথা বলেছি, তিনি আমাকে জানিয়েছেন যে ভাঙন রোধে কুড়িগ্রামের তারা 4-5টি স্পটে আসলে কাজ করছেন। তারা বলছেন যে যেখানে আসলে সরকারি স্থাপনা রয়েছে এবং জনবসতিপূর্ণ এলাকা রয়েছে, সে জায়গাগুলো আসলে কাজের অনুমতি পাচ্ছে। এছাড়াও যে এলাকায় সামান্য কিছু বাড়ি রয়েছে, ফসলি জমি রয়েছে, সে সমস্ত এলাকায় কিন্তু তারা আসলে কাজের অনুমতি পাচ্ছে না। এছাড়াও আমি স্থানীয় আবহাওয়া অফিস কর্মকর্তার সঙ্গে কথা বলেছি, তিনি আমাকে জানিয়েছেন আগামী 24 ঘন্টা কিন্তু কুড়িগ্রামে 5-10 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে, কিন্তু এর চেয়ে যদি বৃষ্টিপাত বেশি আসলে কুড়িগ্রামে হয়, আবারও কিন্তু ভাঙন দেখা দিতে পারে। আমি এছাড়াও যদি আপনাকে একটু দেখাতে চাই, আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেক বাড়িঘর আসলে ভাঙা হচ্ছে এবং বাড়ির যে আসবাবপত্র, গাছপালা এগুলো কিন্তু আসলে সরিয়ে নেওয়া হচ্ছে। আমি এখানকার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছেন যে এই গ্রামটি নাকি 100 বছর পুরনো, এরকম ভাঙন কিন্তু এই এলাকার মানুষ আসলে দেখেনি। আর একটি তথ্য জানিয়ে রাখি আপনাকে, এই বেগমগঞ্জ ইউনিয়নটির পাশে কিন্তু ধরলা নদী, অন্যদিকে কিন্তু ব্রহ্মপুত্র নদী প্রতি বছর হচ্ছে, যার ফলে কিন্তু এখানকার মানুষ আসলে দিশেহারা হচ্ছে। তারা ভাবছেন যে হয়তো বেগমগঞ্জ আগামীতে বাংলাদেশের মানচিত্র থেকে হারিয়ে যাবে। এই মধ্যে একটু আমি একটু কথা বলতে চাই, এখানে একজন রয়েছেন জনপ্রতিনিধি, একটু যদি সংক্ষেপে বলবেন কি অবস্থা আপনার এলাকার, একটু সংক্ষেপে যদি বলবেন। আসলে এটা 100 বছরের ইতিহাস, এই বেগমগঞ্জ সরকার পাড়া, ব্যাপারী পাড়া, মাঝি পাড়া, রসুলপুর, খুদুরকুটি বাজার, 100 বছরের ইতিহাস। এখানে বসত পিঠা সহ মানুষের বাড়িঘর যেভাবে নদী 1 সপ্তাহের মধ্যে বিলীন করে নিয়ে গেছে, মানুষ অনেক দিশেহারা, এদের কোনো মাথা গোজার কোনো ঠাই কোনো জায়গা নেই, এরা দেশে হারা পড়ে গেছে। এরা সরকার যদি এখানে সুদৃষ্ট নজর না দেয় তাহলে এখানকার মানুষের অবস্থা খুবই খারাপ হয়ে। ধন্যবাদ আপনাকে। এছাড়াও আরেকটি তথ্য জানিয়ে রাখি, এখানে কিন্তু একটি কমিউনিটি ক্লিনিক এবং বন্যা আশ্রয় কেন্দ্র আসলে ধরলার গর্ভে চলে গেছে। এই ছিল আসলে জেসিকা ধরলার পাত থেকে ভাঙনের সর্বশেষ পরিস্থিতি। জুয়েল এবং জামাল, আপনাদের দুজনকেই ধন্যবাদ। ঝিনাইদহে বেড়ে চলেছে ডেঙ্গু রোগীর সংখ্যা, বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান সবুজ। সবুজ, হাসপাতালে রোগী ভর্তির হার এখন কেমন দেখছেন আপনি? সেবা নিয়ে কোনো সমস্যা হচ্ছে কিনা, রোগীদের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ রয়েছে কিনা বিস্তারিত যদি জানাতেন। জেসিকা, আসলে স্বাস্থ্য বিভাগ কিন্তু, ঝিনাইদহ স্বাস্থ্য বিভাগ কিন্তু ডেঙ্গু নিয়ে খুব ভালো কিছু পূর্বাভাস দিচ্ছে না। আজ সকালেও আমি সিভিল সার্জন ডক্টর সুব্রা রানী দাসের সাথে কথা বলেছি, উনি যেটি আমাদেরকে জানিয়েছেন, ঝিনাইদহ সেপ্টেম্বর মাসে কিন্তু এখন পর্যন্ত মোট ডেঙ্গু শনাক্ত হয়েছে প্রায় 150 জনের উপরে এবং চিকিৎসা নিয়েছেন 150 জনের উপরে, এবং মোট শনাক্তের সংখ্যা ছিল কিন্তু 163 জন। তার মাঝে 3 জন বাড়িতে চিকিৎসা নিয়েছেন, পাশাপাশি বিভিন্ন সদর হসপিটালে, হসপিটাল সহ যারা বিভিন্ন 6টি উপজেলাতেই কিন্তু ডেঙ্গুর সংখ্যা এখন পর্যন্ত পাওয়া গেছে। এর ভিতরে জানিয়ে রাখা ভালো, মৃত্যু সংখ্যা 1 জন এবং সেটি ঝিনাইদহের কালীগঞ্জ চেয়ে কিন্তু 1 জন মারা গেছে ইতিমধ্যেই। এছাড়াও বেসরকারি যে হসপিটালগুলো আছে সেই হসপিটালগুলোতেও কিন্তু ডেঙ্গুর যে রোগী তারা কিন্তু ভর্তি হচ্ছেন এবং চিকিৎসা নিচ্ছেন, কিন্তু সরকারিভাবে কিন্তু আমাদেরকে বেসরকারি হসপিটালে কারা কতজন ভর্তি আছেন এই বিষয়ে আমাদেরকে এখনো সিভিল সার্জন অফিস থেকে তেমন কিছু জানাতে পারেননি। সবথেকে মারাত্মক যে বিষয়টি, ডেঙ্গু যেহেতু, ডেঙ্গুর প্রকোপ যেহেতু ঝিনাইদহে লক্ষ্য করা যাচ্ছে, 1 মাসেই যেহেতু প্রায় 200 জনের মতো ডেঙ্গু শনাক্ত হয়েছে, কিন্তু ঝিনাইদহে এখন অনবরত যে বৃষ্টি চলছে এবং এই বৃষ্টির কারণে কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে, পাশাপাশি যেটি লক্ষণীয়, সরকারিভাবে কিন্তু এখন পর্যন্ত মশক নিধনের ক্ষেত্রে যে স্প্রেগুলো করা হয় বা সচেতনতামূলক যে আমরা দেখেছি আগে যে কর্মকাণ্ডগুলো সরকারিভাবে করা হতো,
জনগণকে সচেতন করতে তেমন কিন্তু এবছর কিন্তু সেটি করা হচ্ছে না। সেই কারণে কিন্তু একটি আশঙ্কা থেকে যাচ্ছে, গত বছরের তুলনায় এবছর কি ডেঙ্গুর প্রকোপ আরো ভয়াবহভাবে ঝিনাইদহ ধারণ করতে পারে কিনা, আকার কিন্তু সামনে দেখা দিতে পারে কিনা। সেক্ষেত্রে কিন্তু রোগীর স্বজনরা যারা আছেন তাদের সাথে কথা বলে যতটুকু জেনেছি, আসলে সচেতনামূলক যে যে বিষয়গুলো হাতে নিয়েছিল গত বছর, সে এবছর কিন্তু সেটি নিচ্ছে না। পাশাপাশি অনবরত বৃষ্টির কারণে কিন্তু সেই জলাবদ্ধতার যে জায়গাটা সেটি কিন্তু থেকে যাচ্ছে। এর ফলেই কিন্তু ডেঙ্গুর প্রকোপ ব্যাপক হারে কিন্তু দেখানোর দেখতে পাওয়ার একটা আশঙ্কা কিন্তু স্বাস্থ্য বিভাগ থেকে শুরু করে কিন্তু সাধারণ মানুষের ভিতরে কিন্তু এক ধরনের আতঙ্ক বিরাজ করছে এই বিষয়টি নিয়ে। এখন সাধারণ রোগীদের যে আরেকটি বিষয় জানতে যাচ্ছিলেন যে চিকিৎসার ক্ষেত্রে আসলে রোগীদের ভোগান্তি বা কতটুকু সহায়তা পাচ্ছে। আসলে চিকিৎসা কিন্তু সদর হাসপাতালে কিন্তু মানে প্রতিটা বিষয়ে কিন্তু আসলে রোগীর সংখ্যা বা রোগীর চাপ কিন্তু অনেক বেশি থাকে। সেই কারণেই কিন্তু আসলে তারা বলছেন যে যদি ডেঙ্গুদের জন্য আলাদা ক্যাবিনেট থাকলেও তারা চাচ্ছেন যে ডক্টরদের যদি একটু বেশি ব্যবস্থা করা হয় বা একটু টেক কেয়ারের ব্যবস্থা করা হয়, সেক্ষেত্রে কিন্তু ডেঙ্গু রোগীর যে ভয়াবহতা বা চিকিৎসার ক্ষেত্রে তারা আরেকটু উপকৃত হতে পারে। এই ছিল ঝিনাইদহ থেকে ডেঙ্গুর সর্বশেষ পরিস্থিতি। জেসিকা মেহেদি, আপনাকে ধন্যবাদ। দর্শক, ভোলাতেও বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে বাড়ছে রোগীর চাপ। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী ছোটন সাহা। আপনি যেমনটি বলছিলেন, ভোলা উপকূলীয় জেলা ভোলাতে যে ডেঙ্গু পরিস্থিতি বলা যায় ক্রমান্বয়ে বেড়েই চলছে, এবং আজকে পর্যন্ত ভোলার যে 250 শয্যা জেনারেল হাসপাতাল রয়েছে, এই হাসপাতাল সহ জেলার যে অন্যান্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে, সব মিলিয়ে কিন্তু আজকে পর্যন্ত কিন্তু 20 জন রোগী চিকিৎসাধীন রয়েছেন, এবং গত 24 ঘন্টায় আরও 9 জন কিন্তু নতুন করে রোগী ভর্তি হয়েছেন, এবং এ পর্যন্ত যার সংখ্যা দাঁড়িয়েছে কিন্তু 250 জনে। এবং গত মাসের শেষের দিকে কিন্তু ডেঙ্গু আক্রান্ত হয়ে একজন রোগীর মৃত্যুর ঘটনাও কিন্তু ঘটেছে। এবং যে অবস্থা যারা রোগীর স্বজন রয়েছেন তারা বলছিলেন যে যেহেতু ভোলাতে হঠাৎ করে ডেঙ্গুর যে সংক্রমণ সেটি ছড়িয়ে পড়েছে, এ কারণে তারা অনেকটাই আতঙ্কিত হয়ে পড়েছেন। যদিও চিকিৎসকরা বলছেন যে আসলে এ নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতনতা জরুরি হয়ে পড়েছে, এবং আমরা একই সাথে জেনেছি যে ডেঙ্গুর যে অবস্থা সেটি বাড়ছে, এবং যে অবস্থা এটি বৃদ্ধির ফলে যারা রোগীর স্বজন রয়েছেন তারা আতঙ্কিত রয়েছেন। যদিও হাসপাতাল থেকে আমরা জেনেছি যে ডেঙ্গু রোগীদের জন্য আলাদা যে ইউনিট সেটি খোলা হয়েছে, এবং একই সাথে যে পর্যাপ্ত রোগীদের জন্য যে ওষুধ এবং যে অন্যান্য সরঞ্জাম সেটিও সরবরাহ রয়েছে। হাসপাতালের যে যে আরমও আবাসিক মেডিকেল কর্মকর্তা আমাদেরকে বলছিলেন যে ডেঙ্গু রোগীদের সর্বোচ্চ যে চিকিৎসা সেবা সেটি তারা দিয়ে যাচ্ছেন, এবং তারা বলছেন যে এই মুহূর্তে আসলে ওষুধের কোনো সংকট নেই। যদি এই রোগের প্রকোপ যদি আরও বৃদ্ধি পায় সেক্ষেত্রে তারা ডেঙ্গুর জন্য আলাদা আরও ইউনিটও কিন্তু খুলবেন, এমনটি কিন্তু তারা আমাদেরকে বলছিলেন। এবং ডেঙ্গুর যে সংক্রমণ এটি বেড়ে যাওয়ার কারণে উপকূলীয় জেলা ভোলার মানুষ কিন্তু আতঙ্কিত হয়ে পড়েছেন, এবং যারা চিকিৎসক রয়েছেন নার্স রয়েছেন তারাও তাদের চিকিৎসা দিতে গিয়ে অনেকটা হিমশিম খাচ্ছেন, কারণ তারা বলছিলেন যে এই হাসপাতালে যেহেতু জনবল সংকট রয়েছে তো সেই হিসাবে রোগীদের চিকিৎসা সেবা দিতে গিয়ে তাদের একটু বেগ পেতে হচ্ছে। তো এ ছিল আমার কাছে ভোলাতে যে ডেঙ্গু সংক্রমণ বেড়েছে তা নিয়ে সর্বশেষ তথ্য। সুপার শপে পলিথিন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে, এ নিয়ে ময়মনসিংহের পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, পলিথিন নিষিদ্ধের বিষয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা, এ নিয়ে প্রশাসনের ভূমিকা কি? আর আরেকটা বিষয় জানতে চাইব যে দোকান ব্যবসায়ীরা এই বিষয়ে কতটুকু সচেতন, আর ক্রেতারাই বা কতটুকু সন্তুষ্ট আছে? সারা দেশের ন্যায় ময়মনসিংহ বিভাগের যে সুপার শপগুলো আছে সেইগুলোতেও কিন্তু পলিথিন নিষিদ্ধের যে বিষয়টি আমরা সেটি লক্ষ্য করেছি, তারা কিন্তু পলিথিন ব্যবহার করছেন না। যদিও পলিথিন ব্যবহার করছেন না, যে পরিবেশ বান্ধব যে জুট ব্যাগ সেটিও কিন্তু তারা এখনো পর্যন্ত ব্যবহার করছেন না, অর্থাৎ কয়েকদিনের মধ্যে সেটি ব্যবহার করবেন বলে আমাদেরকে এই সুপার শপের কর্মকর্তা কর্মচারী যারা আছেন তারা কিন্তু সেই বিষয়টি নিশ্চিত করেছেন। এবং আমরা দেখেছি ময়মনসিংহের বিভাগের চার জেলায় সেই চার জেলার সুপার শপগুলো প্রায় সবগুলোতেই কিন্তু ইতিমধ্যেই লক্ষ্য করা গেছে তারা পলিথিন ব্যবহার না করলেও
পরিবেশ বান্ধব যে জুটের ব্যাগ ব্যবহার, সেই বিষয়টি কিন্তু তারা এখনো পর্যন্ত করছে না। অর্থাৎ তারা বলছেন যে ইতিমধ্যেই জুটের ব্যাগ ব্যবহারে তারা কিন্তু তাদের যে কর্তৃপক্ষ আছেন তারা সিদ্ধান্ত নিয়েছেন, এবং পরিবেশ বান্ধব সেই ব্যাগগুলো ঢাকা থেকে আসলেই তারা এই সুপার শপগুলোতে সেটি ব্যবহার করবেন। এবং আমরা এই বিষয়টি নিয়ে ক্রেতা সাধারণ যারা আছেন তাদের সঙ্গে কথা বলেছিলাম, তারা বলছেন যে তারা সরকারের যে সিদ্ধান্ত এই সিদ্ধান্তটিকে কিন্তু স্বাগত জানিয়েছেন, এবং সেটি যেন অচিরেই বাস্তবায়ন হয় সেই বিষয়টিকে কিন্তু তারা সাদরে গ্রহণ করেছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আরেকটি বিষয় বলে রাখি যে 1995 সালে পরিবেশ সংরক্ষণ আইনের বিধান অনুসারে 2002 সালের 1 মার্চ বিএনপি সরকার কিন্তু সারা দেশেই পলিথিন ব্যবহার অর্থাৎ সুপার শপ সহ বাজারে পলিথিন ব্যবহার নিষিদ্ধ করেছিল। দীর্ঘ 22 বছর পেরিয়ে গেলেও কিন্তু সেই তার যে কার্যক্রম সেটি কিন্তু এখনও পর্যন্ত না হয়। নাগরিক সমাজের নেতৃবৃন্দরা তারা ক্ষোভ প্রকাশ করেছেন এবং তারা বলছেন যে পরিবেশ যে উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসান, তিনি পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা হওয়ার পর এই বিষয়টি সামনে এসেছে, অর্থাৎ তার নেতৃত্বেই কিন্তু পলিথিন ব্যবহার বন্ধ হবে সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। অর্থাৎ আমরা দেখছি প্রশাসন থেকেও কিন্তু বলা হয়েছে যে তারা এটি কার্যকরে কিন্তু ভূমিকা নিচ্ছেন এবং বিভিন্ন বাজারে কিন্তু ইতিমধ্যেই তারা মনিটরিং ব্যবস্থা জোরদার করছেন, এবং যারা তাদের নিয়ম না মানবেন অর্থাৎ তাদের আইনের আওতায় এনে কিন্তু নিয়ম মানানো হবে সেই বিষয়টি তারা বলছিলেন। এবং বিশেষ করে সাধারণ মানুষ এবং ক্রেতা বিক্রেতা যারা আছেন তারাও কিন্তু পজিটিভলি বিষয়টিকে নিচ্ছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। জলাবদ্ধতে নাকাল সাতক্ষীরা ধুলিহরবাসী, এ নিয়ে বিস্তারিত জানাতে সহকর্মী যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে শরীফুল্লাহ কাসার। সুমন রয়েছেন আমাদের সঙ্গে। সুমন, জলাবদ্ধতায় জনভোগান্তি কতটা বেড়েছে, এ নিয়ে প্রশাসনিক কোনো পদক্ষেপ দেখছেন কিনা, কি বলছেন তারা? জেসিকা, দাঁড়িয়ে আছি সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের বালুইগাছা গ্রামে। এখানে কিন্তু আজকে গোটা সাতক্ষীরার যদি কথা বলি 2 লক্ষ মানুষ আজকে কিন্তু জলাবদ্ধতায় নাকাল, পানিবন্দী অবস্থায় তারা কিন্তু অত্যন্ত দুর্দিন আজকে দুর্দিন কাটাচ্ছে। আমি একটু দেখাচ্ছি, দেখেন এই যে ছোট ছোট মানুষরা কিন্তু কিভাবে যাতায়াত করতে হচ্ছে, এই যে বাসা, এই বাসাটিও কিন্তু পানিতে একদম পানি ঢুকে গিয়েছে, সাপ পোকামাকড়ের সাথে এখন এই সাধারণ মানুষের বসতি। এই যে বাথরুমটি দেখা যাচ্ছে, এই এই বাথরুমটিও কিন্তু পানিতে কিন্তু ভেসে গিয়েছে। এই স্যানিটেশন ব্যবস্থা কিন্তু একেবারেই হারিয়ে গিয়েছে, খাবারের পানি কিন্তু এখন দারুণ সংকট। এখানে কিন্তু এখনো পর্যন্ত 1 ছটাক কোনো ত্রাণ কার্যক্রম পরিচালিত হয়নি, কিন্তু এখান থেকেই কিন্তু লক্ষ্মীপুর, ফেনি, পার্বত্য অঞ্চলে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু এই সম্প্রতি ঘটে যাওয়া কিন্তু দুর্যোগেও কিন্তু এই মানুষেরা খাবার নিয়ে গিয়েছে এবং মানুষের পাশে দাঁড়িয়েছে। এখন এখানকার মানুষরাই আজকে সংকটে। আমি একটু কথা বলার চেষ্টা করছি, কি অবস্থা? আসলে এই মানে অতিবৃষ্টিতে আমাদের ধুলিয়ার ব্রহ্মরাজপুর সাতক্ষীরা সদর উপজেলার ধুলিয়ার ব্রহ্মরাজপুর ফিংরি অঞ্চলের প্রায় 40-50 হাজারের মতো মানুষের ঘর বাড়ি একেবারে তলিয়ে গেছে, এবং এখানে পানিবাহিত রোগও দেখা দিয়েছে, তাছাড়া কোনো ত্রাণ পর্যন্ত পৌঁছায়নি। আর বিশেষ করে মেন সমস্যা হলো আমাদের বেতনা নদী খনন, বেতনা নদী খনন কাজ 3 বছর আগে। কি অবস্থা বলুন তো? আমাদের ধুলিয়ার বালুইগাছা গ্রামের 600 মতো পরিবার বালিগাছা গ্রামের পানিবন্দী হয়ে আছে। হ্যাঁ, যেমনটি শুনছিলাম যে পানিবন্দী অবস্থায় কিন্তু খুব দুর্দিনের মধ্যে রয়েছে। এখন আপনাদের প্রধান সমস্যা কি? আমাদের এই যে এলাকাটা, ধরেন বহুত এলাকা বুড়ি আছে, ডুবি আছে, তাই এইটা এখানে আমাদের বালিগাছা একটা প্রাইমারি স্কুল আছে, স্কুলটা বাচ্চা কাছে জাতি পাচ্ছিস না, কি করি তবে আমরা, তাই ধরেন আমাদের কোমর পানি হচ্ছে। এখন এইটা যদি ধুলিয়ার, আমাদের ধুলিয়ার দিকে যে ব্রিজ আছে সুপারি ঘাটা, ওইখানে একটা কালভোর্ট ছিল, এই কালভোর্টটা এবার পাকা রাস্তা করার সময়, হ্যাঁ, মানুষের আর্তনাদ আমরা দেখতে পাচ্ছি। একজন মাতৃবয়সী মানুষ কি বলছে,
আমাদের গোয়াল ঘরটা সব ভিজে, আমাদের বাথরুম ঘরটা সাফা করা বসিয়ে চলে গেছে। আমরা এখন চলতে পারতেছি না, আমাদের আটুর উপরে পানি উঠুনি ঘরের ভেতরে বারান্দায়। হ্যাঁ, যেমনটি শুনছিলেন জেসিকা, যে এখানকার মানুষের কিন্তু দুরবস্থা আজকে অত্যন্ত চরমে। এই অবস্থায় মানুষের যে অসহায় অবস্থা, এই অবস্থায় মানুষের দাবি হচ্ছে অতি দ্রুত যে নদীটি ভরাট হয়ে যাওয়ার কারণে আজকে এই দুরবস্থা, সেই বেতনা নদী অতি দ্রুত সংস্কার করতে হবে। আজকে কিন্তু আপনাকে বলে রাখা দরকার, 2021 সালে হাজার কোটি টাকার উপরে বরাদ্দ নিয়ে এই পানি উন্নয়ন বোর্ড এই বেতনা নদী খননের কার্যক্রম হাতে নিয়েছিল 10 মাস মেয়াদে। কিন্তু 2021 থেকে আজকে 2024 সেই নদীটি কাটার ক্ষেত্রে যে গাফিলতি এবং চরম যে অনিয়ম, তার খেসারত দিচ্ছে কিন্তু এই সাধারণ মানুষ, যাদের বাড়ি ঘরে পানি ঢুকে গিয়েছে, যাদের ফসল আজকে পানিতে নিমজ্জিত, যাদের মাছের ঘের আজকে পানিতে ডুবে গিয়েছে, সব একাকার হয়ে গিয়েছে। আজকে সেই সব মানুষদের আর্তনাদ প্রশাসন এবং সরকার শুনবে কি? এটাই হচ্ছে এখানকার মানুষের শেষ যে কথা, সেটাই। এই ছিল জেসিকা সর্বশেষ। সুমন, আপনাকে ধন্যবাদ। এই ছিল এখনকার দেশ জনপদ লাইভে। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv, ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউব আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সাথে থাকার জন্য।